প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা ভিত্তিক আন্দোলন কর্মসূচি হিসাবে সোমবার সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, এছাড়া ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরা। নিজের বক্তব্যে পীযূষ কান্তি বিশ্বাস বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে শ্রমিক শ্রেণী এবং দেশের গরিবরা সবথেকে বেশি ভুক্তভোগী, তাই তাদের স্বার্থে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী ভারতের গরিব যারা তাদেরকে প্রথম মাসে 10,000 টাকা করে প্রদান করা এবং পরবর্তী 5 মাস সবাইকে 7,500 টাকা করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু সরকার এই দাবিতে কর্ণপাত করছেন না। লকডাউনের ফলে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাস্তায় ঘুরছে খাবারের জন্য, নিজেদের রাজ্যে বাড়ি ফেরার জন্য মাইলের পর মাইল হেঁটে শ্রমিকরা ক্লান্ত হয়ে বা দুর্ঘটনায় মারা গেছেন। কেন্দ্রীয় সরকারের অজ্ঞতার কারণে এই ঘটনাগুলো ঘটেছে, তাই ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর স্বার্থে নরেন্দ্র মোদীর কংগ্রেসের তোলা দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়া উচিত। কারণ মোদীর ভুল সিদ্ধান্তের ফলে চরম অর্থনৈতিক সংকট নেমে এসেছে দেশে। এই অবস্থায় এখন গরিব যারা আছে তারা মরে যাবে, মধ্যবিত্ত গরিব হবে এবং হাতে গোনা কিছু শিল্পপতির হাতে চলবে ভারতবর্ষের সমস্ত সম্পদ, আর এটাই ভারতবর্ষের সামনে সব থেকে বড় বিপদ। তাই রাহুল গান্ধী যে দাবিগুলো তুলেছেন তা পূরণ না হওয়া পর্যন্ত কংগ্রেস কোনো সময় এই দাবি আদের আন্দোলন থেকে সরবে না। রাজ্যেও লাগাতার চলবে এই আন্দোলন। আগামী দিনে এই আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলা হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। যেহেতু এখন লকডাউন, আইনত আমরা করতে পারি না, জমায়েত করতে পারি না, আমরা সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিশ্রুতি দিয়েছি লকডাউনের যত নিয়ম কানুন সবগুলো, সেই জন্য আজকে আমরা এখানে সোশ্যাল ডিস্টেন্সমেন্ট ঠিক করে করছি। এটা যদি এখনো দেরি করে মানতে তাহলে আমাদের বৃহত্তরভাবে আন্দোলনে যেতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।